বিশ্ব ফুটবলের কোথাও প্রচলিত নেই টোকেন প্রথা। টোলগেকে নিয়ে কলকাতা ফুটবলের এই মুহূর্তে সবথেকে বড় বিতর্ক এই টোকেন প্রথার জন্যই। মোহনবাগান ফিফার দ্বারস্থ হলে প্রশ্নের মুখে পড়তে পারে এই টোকেন প্রথা। 23 অথবা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করে ফিফার দ্বারস্থ হওয়ার কথা ভাবছে মোহনবাগান। আদালতেও যেতে পারে সবুজ বেরুন, কিন্তু ফিফায় গেলে সমাধান দ্রুত হতে পারে বলে মনে করছেন মোহনবাগানের অনেকেই। ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানের যত ক্ষোভ এখন আইএফএকে নিয়েই। আমরা প্লেয়ারদের সঙ্গে সারা জীবন ছিলাম, আছি, থাকব। একটা প্লেয়ারে একটা বিপদ হয়েছে, আননেসেসারি বিপদ, ওকে বিপদে টেনে নিয়ে আসা হয়েছে, মিথ্যা কেসে ওকে জড়িয়ে দেওয়া হয়েছে, তার জন্য পার্টিটা হয়েছে শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, তার সঙ্গে আইএফএও আছে। এটা একটা চিটিং কেস, তাকে সাপোর্ট কী করে যে আইএফএ দিচ্ছে আমি বুঝতে পারছি না। সোমবার সন্ধ্যায় মোহনবাগান সচিবের সঙ্গে দেখা করেন টোলগে। কোনো ক্লাবের 3 অথবা তার বেশি ফুটবলার জাতীয় দলে থাকলে সেই ক্লাব কোনো লীগের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ করতে পারে পেরেন্ট বডিকে। ফিফার নিয়ম, এটাই দাবি টোলগের। মোহনবাগানের পয়েন্ট কাটার যে কথা উঠছে সেটা আদৌ যুক্তিযুক্ত নয় বলছেন অসি স্ট্রাইকার। সব মিলে সবুজ মেরুনে খেলতে না পারলেও মানসিকভাবে সবুজ মেরুনের জার্সি ছাড়া অন্য রং গায়ে পরে মাঠে নামার কথা ভাবছেনই না টোলগে। এবিপি আনন্দ।